আমি নিকিতা দাস বিধায়কের সদস্য রূপে নির্বাচিত। বিধায়ক হিসেবে ঈশ্বরের নামে নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। যেমনটা আপনাদেরকে জেনে রেখে, ইসলামপুর পৌরসভা উদ্যোগে যুব সংসদ প্রতিযোগিতা কিন্তু আজ ইসলামপুর বাস টার্মিনাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইসলামপুর হাইস্কুল, ইসলামপুর স্টেট সম্পরণী হাইস্কুল, ইসলামপুর মিলনপল্লী হাইস্কুল সহ আরও একাধিক স্কুল। যেমনটা আপনাদের জানাই রেখে, আজকের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন কানাইলাল আগরওয়াল, উপস্থিত ছিলেন সভাপতি কৌশিক মহাশয়, উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমা শাসক কৌশিক আব্দুল সাইদ মহাশয়, উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেস ক্লাবের সম্পাদিকা মহাশয়। তাদের উপস্থিতিতে কিন্তু আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ইন্ডিয়ার পর্দায় স্টেট সম্পর্কে হাইস্কুলের পার্লামেন্ট প্রতিযোগিতা ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা চেষ্টা করছি। ডক্টর পাহানের মৃত্যুতে আজ মর্মাহত। তিনি ছিলেন রাজনীতিতে এক বিশেষ মুহূর্ত প্রতীক, তাই আমরা তার মৃত্যুতে সারা জীবনের মতো স্মরণীয় হয়ে থাকব। ধন্যবাদ। এখন বিরোধী দল নেত্রী নম্রতা সাহা শোক জ্ঞাপন করবে। ধন্যবাদ। ডক্টর পাহানের মৃত্যুতে আমরা সত্যিই মর্মাহত। তার এই অকাল প্রয়াণ রাজনীতিতে এবং চিকিৎসা ক্ষেত্রে এনে দিয়েছে এক অপূরণীয় ক্ষতি। তার এই মৃত্যু আমাদের কাছে এক গভীর শোকে। ধন্যবাদ। বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর পাহাড়ের জন্য আমরা কিছুক্ষণ নিরাপত্তা পালন করব। সকলে নিজের স্থান গ্রহণ করুন। সচিব মহাশয়কে শোক সন্তপ্ত পরিবারের কাছে শোকবার্তা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। এবার আমাদের পরবর্তী কার্যসূচি প্রশ্ন উত্তরের পর্ব শুরু করতে চলেছি। প্রথম প্রশ্ন তুলে ধরবেন বিধায়িকা বৃষ্টি দাস। ধন্যবাদ অদ্ভুত মহাশয়। আমার প্রশ্ন মাননীয় জল উন্নয়ন মন্ত্রী সুরজিৎ রায়ের কাছে। আমরা জানি জল আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমরা জানি যে পৃথিবীর তিন ভাগ জল, এই জলের মাত্র 2% আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে এই মুহূর্তে আমরা জানিয়ে রাখি, জলের অপচয় ঘটছে। ইসলামপুর পৌরসভার যুব সংসদ প্রতিযোগিতা আজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনি তো বলেই যাচ্ছেন আমাদের ভাঙাতে ক্ষতি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমরা বিস্তৃত সংরক্ষণের জন্য ব্যবস্থা নিয়েছি। পঞ্চায়েত বিদ্রোহী কর্পোরেশন তৃণমূল স্তরকে বলা হয়েছে যেন তারা জল সংরক্ষণের দিকে নজর দেয়। এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলা হয়েছে যেন কৃষি ক্ষেত্রে পাম্প না বসানো হয় এবং যদি বসানো হয় সেক্ষেত্রে যেন সরকারের অনুমোদন দেওয়া হয়। আমরা আইআইটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি চুপ করবেন, আপনি চুপ করে আপনি বলে দেবেন। আমরা আইআইটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু বুঝতে নিচ্ছি, আমরা ইসরায়েলের থেকে শিখছি তারা কীভাবে সমুদ্রে লবণাক্ত জল দিয়ে পানি এলাকা ভূমিকা করছে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। দ্বিতীয় প্রশ্নটি তুলে ধরবেন বিরোধী নেত্রী নম্রতা সাহা। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমি বর্তমান শিক্ষা ব্যাপারে বলতে চাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল দেখা, স্টুডেন্ট টিচার গার্জেন সকলে দিশেহারা বিপর্যস্ত। আমাদের স্কুলগুলিতে প্রয়োজনে টিচার নেই, আর স্কুলগুলিতে সাইজ পয়েন্ট স্ট্রাকচার তো নেই, আর উর্দু পয়েন্ট দিবা সব, আর আমাদের স্টুডেন্টদের ব্রেন যারা ট্রেন
শিক্ষা সংক্রান্ত প্রশ্নটির উত্তর দিবেন শিক্ষামন্ত্রী নেহা পাহার। বর্তমানে উত্তরবঙ্গ আজও হয়তো উত্তরবঙ্গ ভারতের গেটওয়ে হলে শিলিগুড়ি, সেখানে আজ উঁচু উঁচু ফ্ল্যাট, নামি দামি বেসরকারি স্কুল। আমাকে বলতে দিন আগে সেখানে আজ উঁচু উঁচু ফ্ল্যাট, নামি দামি বেসরকারি স্কুল, বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল সবই রয়েছে, কিন্তু এসবের মাঝখানে সরকারি উদ্যোগ কোথায়? কেন বা এখন স্মার্ট সিটি হলো না শিলিগুড়ি? বড় বড় নেটওয়ার্ক উত্তরবঙ্গ সংক্রান্ত এই প্রশ্নটি যথার্থ উত্তর দিবেন মন্ত্রী মহিবুল্লাহ। ধন্যবাদ। আমরা শুধুমাত্র নতুন বক্তব্য দিচ্ছি, দ্রুতের কাজ চলছে, এখন আর সবাইকে শিলিগুড়ি ছেড়ে কলকাতায় যেতে হচ্ছে না। আমরা মেডিকেল কলেজকে উন্নতি করিয়েছি, পিডব্লিউডিকে বলেছি নতুন রাস্তা তৈরি করতে, শিলিগুড়ি কর্পোরেশন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডিপ্লোমি অথরিটি সবসময় নিরন্তর উন্নতি তো বলেই যাচ্ছে, করছেন কোথায়? সব তো শুনেই যাচ্ছি, দেখছি কোথায়। আপনি বলতে দেন চলে যাচ্ছি। আমরা পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি, উপযুক্ত পুলিশ পরিষেবার ব্যবস্থা করিয়েছি, এখন আমরা নতুন নতুন সরকারি প্রকল্প ঘোষণা করবো। ধন্যবাদ। প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন 21 প্রশ্নটি করবেন বিধায়িকা জ্যোতিকা রায়। কবি স্কুলে আইয়ে স্কুলে দেখিয়ে স্কুলে
থ্যাংক ইউ সেক্রেটারি। সংখ্যালঘু সংক্রান্ত প্রশ্নটি উত্তর দেবে সরকানা খাতুন। ধন্যবাদ অশোক মহাশয়। আমরা জানি থার্ড লার্জেস্ট মুসলিম কমিউনিটি ইন্ডিয়াতে বাস করে। আমরা আমাদের সীমিত ক্ষমতার প্রয়োজনে সবসময় তাদের উন্নতির জন্য চেষ্টা করছি। উর্দু একাডেমি তৈরি করেছি এবং সেখানে বহু টিচার নিয়োগের চেষ্টা করেছি। ল্যাব যেন কম করে যে ডেঙ্গি পরীক্ষা করা তাও আমরা দেখছি।
প্লাস্টিক বন্ধ করে
পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিকে আমি এক ছাতার তলে আনব বলে কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি বিশেষ নজরদারি রাখব, তার সাথে সাথে ছ মাস পর পর রিপোর্ট জমা দিতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্র সম্ভব বিদেশ থেকে উন্নত মানের মেশিন পত্র আনার চেষ্টা করব। আমাদের জনস্বাস্থ্য ও স্যানিটেশন বিল 2022 স্থাপন করব দৃষ্টান্ত। ধন্যবাদ। জনস্বাস্থ্যে বিলটি স্থিরীকৃত করা হল, যারা বিলের সপক্ষে তারা হাত তুলুন। বেশি সংখ্যক সদস্যের সমর্থনের জন্য পাবলিক হেলথ এন্ড স্যানিটেশন বিলটি গৃহীত হলো। বিলটি রাজ্যপালের সাইনের জন্য পাঠানো হলো। আমি আজকে সভা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানিয়ে রেখে এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামপুর স্টেট ফার্মকরণী স্কুলের যে সংসদ প্রতিযোগিতা, যুব সংসদ প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য আমরা আবার তুলে আসছি আপনাদের সামনে প্রথম প্রতিবেদন নিয়ে। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার, ধন্যবাদ।